নমস্কার শ্রোতাগণ, ফিল্মি ফুটেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের অনুপ্রেরণা বিভাগের আজকের নিবেদন নাদিয়া মুরাদ। পৃথিবীতে প্রতিদিন ঘটে চলেছে কত শত অদ্ভুত ঘটনা। মিডিয়ার কল্যাণে এর কিছু কিছু খবর আমাদের নজরে আসে ঠিকই, কিন্তু এর বেশিরভাগই ঢেকে যায় খবরের অন্তরালে। নইলে আপনি কি কখনো শুনেছেন একজন যৌন দাসীর নোবেল পুরস্কার পাওয়ার খবর, তাও আবার শান্তিতে? যাকে নিয়ে আমাদের আজকের প্রতিবেদন, তার পুরো নাম নাদিয়া মুরাদ বাসি তাহা, যদিও সবাই তাকে নাদিয়া মুরাদ নামেই বেশি চেনে। ছোটবেলা থেকে নাদিয়ার স্বপ্ন ছিল সে একজন স্কুল শিক্ষিকা হবে, এর পাশাপাশি সে নিজের একটি বিউটি পার্লারও খুলবে। কিন্তু মাত্র 21 বছর বয়সে এসে তার স্বপ্নগুলোরই কেবল অপমৃত্যু ঘটেনি, বরং ধ্বংস হয়ে গেছে তার পুরো পৃথিবীও। নাদিয়া ইরাকের উত্তরাঞ্চলে সিরিয়া সীমান্তের খুব কাছাকাছি ছোট্ট একটি গ্রাম কোজোতে তার আপন ও সৎ 6 ভাই এবং মাকে নিয়ে থাকতেন। মোটামুটি সাজানো গোছানো একটা সংসার ছিল তাদের, কিন্তু সেই সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায় যেদিন তাদের গ্রামে আইএস জঙ্গিরা আসে। দিনটি ছিল 2014 সালের আগস্ট মাসের 3 তারিখ। নাদিয়ারা ছিলেন ইরাকের সংখ্যালঘু সম্প্রদায় ইয়াজিদির অন্তর্ভুক্ত। তাদের গ্রামের বেশিরভাগ মানুষই ছিলেন ইয়াজিদি, কিন্তু আইএস জঙ্গিরা এসে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে। যারা এতে অস্বীকৃতি জানায় তাদেরকে হত্যা করা হয়, আর এভাবে বেঘরে প্রাণ হারান নাদিয়ার 6 ভাই এবং মা। নাদিয়া কম বয়সী হওয়ায় নাদিয়াকে বলা হয় সে যদি ধর্মান্তরিত হয় তবে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু নাদিয়া এতে রাজি না হওয়ায় তাকে অন্যান্য তরুণীদের সাথে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে পরিণত করা হয় আইএসএস জঙ্গিদের যৌনদাসীতে। 3 মাস ধরে উপর্যুপরি বেশ কয়েকবার তাকে বিভিন্ন খদ্দেরের কাছে বিক্রিও করা হয়। এ বিষয়ে নাদিয়া বলেন, একটা সময়ে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে আমার প্রাত্যহিক রুটিন বলতে কেবল একটি জিনিসই করতে হতো, আর তা হলো আইএস জঙ্গিদের কাছে ধর্ষিত হওয়া। বিষয়টা এমন, শুধুমাত্র ধর্ষিত হওয়াই যেন আপনার একমাত্র কাজ। পালানোর চেষ্টা করা যৌনদাসীদের ক্ষেত্রে আইএসের জঙ্গিদের বিশেষ একটি আইন ছিল। কোনো যৌনদাসী যদি পালানোর চেষ্টা করে তবে তাকে একটি সেলে আটকে রেখে ওই কম্পাউন্ডের সকল পুরুষকে দিয়ে একসাথে গণধর্ষণ করানো হবে। আইএস জঙ্গিদের মতে এর নাম যৌন জিহাদ, আর যেহেতু নাদিয়া পালাবার চেষ্টা করেছিল, তার শাস্তিস্বরূপ এই বিশেষ যৌন জিহাদের শিকার হতে হয়েছিল তাকে। যৌন জিহাদের শাস্তি ভোগ করার পর এক পর্যায়ে নাদিয়াকে মসুলে এমন এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয় যে একা বাস করত। একদিন রাতে সে ভুলে দরজায় তালা দিতে ভুলে যায়। সেই রাতেই নাদিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে দেওয়াল টপকে বন্দিশালা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্রতিবেশী এক মুসলিম পরিবারে আশ্রয় নেন। সৌভাগ্যক্রমে নাদিয়াকে আশ্রয় দেওয়া মুসলিম পরিবারটি ছিল খুবই সহৃদয় সম্পন্ন এবং আইএস জঙ্গিদের সাথে পরিবারটির কোনো রকম যোগাযোগ ছিল না। পরিবারটির সদস্যরা নাদিয়াকে ছদ্ম পরিচয়ে নিজেদের কাছে নিরাপদে রাখেন। এর কিছুদিন পর নাদিয়া ইউরোপে চলে যান। বর্তমানে নাদিয়া জার্মানিতে শরণার্থী হিসেবে বাস করেন। একসময়ে মনের সমস্ত সাহস ও শক্তিকে একত্র করে তিনি সিদ্ধান্ত নেন তার অভিজ্ঞতার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন তিনি। ইসলামিক স্টেটের জঙ্গিরা ইয়াজিদিদের সাথে যে নির্মমতা চালিয়েছিল, নাদিয়া তার সুষ্ঠু বিচার চান। নাদিয়া নিজের জীবনের কাহিনী নিয়ে 2017 সালের 7 নভেম্বর দ্য লাস্ট গার্ল নামে একটি আত্মজীবনীও প্রকাশ করেছেন। নাদিয়া চান তার এমন করুণ অভিজ্ঞতা হওয়া মেয়ের উদাহরণ যেন পৃথিবীতে তিনিই শেষ হন। 2019 সালে মুক্তি পেয়েছে তার জীবনের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র অন হার শোল্ডার্স, যা ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। 2018 সালে কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজের সাথে প্রথম ইরাকি হিসেবে যৌথভাবে অর্জন করেছেন শান্তিতে নোবেল পুরস্কার। আইএস জঙ্গিদের বিচার চাইতে এখনও ছুটে চলেছেন নাদিয়া। তবে তিনি যে অসীম সাহসিকতা দেখিয়ে চলেছেন তার কোনো তুলনা হয় না। তিনি তার জীবনের যে ধরনের নৃশংসতার শিকার হয়েছেন তাতে মনুষ্যত্বের উপর থেকে তার ভালোবাসা উঠে যাওয়া অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু তিনি এখন তার জীবনকে উৎসর্গ করেছেন সেই মানুষের কল্যাণের স্বার্থে। যৌনদাসী থেকে নোবেল বিজয়ী নাদিয়ার এই ছুটে চলা যেন চিরকাল অব্যাহত থাকে। নাদিয়া যেন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সমর্থন হন, তাহলে সেই সাফল্য কেবল ব্যক্তি নাদিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, জয় হবে গোটা মানবতার।